হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পৃথাকন্তি পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি করছি দুধ কাঁকরোল। তাহলে উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আছে 1/2 কিলো কাঁকরোল, গোল গোল করে কাটা। আছে একটা তেজপাতা, 3 টেবিল চামচ সর্ষের তেল, 1/4 চা চামচ জিরে, 1 চা চামচ আদা বাটা, 1 টুকরো দারচিনি আর 2টো ছোট এলাচ, নুন স্বাদ অনুযায়ী, 1/2 চামচ জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। আর এই সাইজের কাঁকরোল নেওয়া হয়েছে। আর আছে দুধ 1/2 লিটার, মানে যতটা কাঁকরোল সেই হিসেবে দুধটা নিতে হবে, যাতে সেদ্ধ হয়ে যায় দুধে, এই রান্নাটায় জল পড়বে না। আর আছে 6টা চেরা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসটা অন করছি। এবার কড়াইটা দেখো, তাপ বেড়েছে, গরম কড়াইটা গরম হয়ে গেছে। দু চামচ তেল আমি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেব কাঁকরোল। কাঁকরোলটা একটু হালকা করে ভেজে নেব। এটা হালকা করে ভেজে নেবো, খুব বেশি কড়া হবে না, গ্যাসের আঁচটা কম করে দিলাম। মোটামুটি এইরকম ভাজা হবে, সবগুলো এরকম ভাজা হবে। কাঁকরোল সম্বন্ধে 2-4টি কথা। কাঁকরোল ব্লাড সুগার লেভেলটাকে রেগুলেট করে, আর কাঁকরোল গুড ফর আই হেলথ অ্যান্ড গুড ফর ব্রেন ফাংশন, আর এটা প্রোটেক্টস ফ্রম ক্যান্সার, আর লিভারটাকেও ভালো রাখতে সাহায্য করে। আর অ্যান্টি অক্সিডেন্ট গুণগুলো তো এর মধ্যে আছে, এই সমস্ত গ্রিন ভেজিটেবলের মতো এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস প্রচুর পরিমাণে আছে। ভাজাটা যখন এরকম হালকা হালকা হয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি, এরকম পুরো ভাজা হবে না, হালকা ভাজা হবে, তখন আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। যে যেরকম লবণ পছন্দ করেন ঠিক সেরকম। ফ্লেমটা কমানোই আছে, গ্যাসের ফ্লেমটা কমানো আছে। আর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা বাটা। এবার এগুলো ভেজে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম। বাকি যে তেলটুকু ছিল সেটা দিয়ে দিচ্ছি। 3 চামচ তেল নিয়েছিলাম, প্রথমে 2 চামচ দিয়েছিলাম,
পরে এখন এটা দিয়ে দিলাম। এইবারে আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। এটা এবার একটু মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধটা। এমন করে দুধ দেবে যাতে কাঁকড়টা ডুবে যায়। এবার দুধটা শুকিয়ে গেলে গরম মশলা বাটাটা দিয়ে নামিয়ে নেব। ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি এটা ঢেকে দিচ্ছি। ফুটে উঠুক আর কাঁকরোলটা সেদ্ধ হয়ে যাক, তারপরে গরম মশলাটা দেব। এটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেব তিনটি কাঁচা লঙ্কা। দিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত আবার ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব এই দারচিনি আর এলাচটা রেখেছিলাম, সেটা বেটে সেই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম বাকি তিনটে চেরা কাঁচা লঙ্কা। আর যারা মিষ্টি পছন্দ করেন, যাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট নেই তারা মিষ্টি দেবেন, অথবা যারা ডায়াবেটিক পেশেন্ট অথচ মিষ্টি ছাড়া খেতে পারেন না তারা দেবেন একটা সুগার ফ্রি। একটা সুগার ফ্রি দিলেই হয়ে যাবে। এবারে এটা আমার হয়ে গেছে। এই গ্রেভিটা এরকম হবে কারণ দুধ তো একটু পরে এটা জমে যাবে। এবারে আমি এটা নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিলাম। এভাবে আমি এটা এবার নামিয়ে নেব। তৈরি আমার দুধ কাঁকরোল। আরেকবার বলে রাখি, যারা যাদের চিনি বা মিষ্টিতে কোনো রেস্ট্রিকশন নেই তারা অবশ্যই একটু মিষ্টি দেবেন, খেতে বেশি ভালো লাগে। আর যাদের সুগারের পেশেন্ট, যারা ডায়াবেটিক পার্সন, তারা একটা এই পরিমাণ কাঁকরোলে একটা সুগার ফ্রি দেবেন, খেতে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ অ্যান্ড শেয়ার। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।